ডিয়ার লার্নার্স, আজকে আমরা আলোচনা করব হাইড্রোডাইনামিক্সের শর্ট সাজেশন নিয়ে। দেখেন, এই শর্ট সাজেশন এবং ফুল সাজেশন দুইটা সাজেশনই এই সাজেশনের মধ্যে আছে। যে প্রশ্নগুলো হাইলাইট করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে শর্ট সাজেশন, এবং হাইলাইটের বাইরে তিন থেকে চারটা প্রশ্ন আছে মেবি, ওইগুলো হচ্ছে ফুল সাজেশন। তার মানে আপনি যদি শর্ট সাজেশন বা ফুল সাজেশন কমপ্লিট করেন, তাহলে আপনারা 85 থেকে 100% কমন পাবেন, এটা আমরা আশা করতে পারি। এবং এখানে টোটাল 25 থেকে 26টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা হাইড্রোডাইনামিক্সে A+ পেয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের কিন্তু সব সাবজেক্টের পেইড কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। সো আপনারা যারা কোর্স করতে চান, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি বিকাশে সেন্ড মানি করে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমত দেখেন, এখানে ফেজ ওয়ানের মধ্যে যে কোয়েকশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে থিওরি। এবং এই হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে থিওরি থেকে আপনাদের 40 থেকে 60 মার্ক শুধু থিওরি থেকে আসবে, 40 থেকে 60 মার্ক শুধু থিওরি থেকে আসবে। তার মানে এই হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে থিওরিটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তাহলে আমরা কোয়েকশনগুলো একটু দেখি। নলাকার স্থানাঙ্কে অবিচ্ছিন্নতার সমীকরণ, এটা মোটামুটি এবার আসবে বলা যায়। আর FT = 0 তলটি সীমানা তল হওয়ার শর্ত, দেখেন এই প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে, এটা আরও প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নেবেন। দেখেন আমাদের এই সাজেশনে কিন্তু আপনার কোয়েকশনের সাইডে কিন্তু ক্লাস নাম্বার লিখে দেওয়া আছে। সো আপনারা যদি আমাদের কোর্সে যুক্ত হন তাহলে আপনাকে খুঁজে খুঁজে ক্লাস বের করতে হবে না। এটা হচ্ছে 4 নং ক্লাস, এটা হচ্ছে 21 নং ক্লাস, এটা হচ্ছে 48 নম্বর ক্লাস, এটা হচ্ছে 49 নম্বর ক্লাস। দেখেন ল্যাম্বের গতি সমীকরণ, হেলমহোল্টজ ঘূর্ণাবর্ত সমীকরণ, মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুইটাই হয়তো বা পরীক্ষাতে আসবে, এটাও আশা করি পরীক্ষাতে আপনাদের চলে আসবে, সমস্যা নাই। তারপর দেখেন এই যে দেখেন শ্রুতরেখা বরাবর শ্রুত ফাংশন ধ্রুবক, খুবই গুরুত্বপূর্ণ। সাই এবং পাই ল্যাপ্লাস শর্ত সিদ্ধ করে, এই দুইটা থেকে একটা 100% আসবে। তারপর হচ্ছে এইটা 99.99% ইম্পর্ট্যান্ট। তারপর এখানে দেখেন এই যে দুইটা লাস্টের দুইটা প্রশ্ন, ন্যূনতম শক্তির উপপাদ্য এবং পরিসঞ্চালন এবং ঘূর্ণাবর্ততার মধ্যে সম্পর্ক, এই দুইটা থেকে একটা 100% আসবে। তার মানে এই যে প্রশ্নগুলো এবং এখানে দুইটা এক্সট্রা প্রশ্ন আছে, এগুলো ছোটো ছোটো দুইটা প্রশ্ন, এগুলো পড়ে নেবেন। তো এই যে দেখেন যে কোয়েকশনগুলো আছে এগুলো যদি আপনারা ভালো করে পড়েন তাহলে আপনারা পাবেন 40 থেকে 60 মার্কস কমন শুধু এই থিওরিগুলো থেকে। এখন চলে আমরা আমাদের ম্যাথ পার্টে। তো এখানে আমরা একটু লক্ষ্য করি, আমাদের যারা আমার সাথে সরাসরি যুক্ত হতে চান তারা কিন্তু আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট সরাসরি মেসেজ দিতে পারেন, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের ইউটিউব চ্যানেল, এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ওকে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম, আপনারা যারা এখনও যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এখন আসি আমরা ফেজ টুতে। তো ফেজ টুতে দেখেন এখানে 1 নম্বরে কী বলা হয়েছে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। শ্রুতরেখা পথরেখা শ্রুত ফাংশন নির্ণয় রিলেটেড যে ম্যাথ আছে, দেখেন রিলেটেড যে ম্যাথ আছে এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসবে, অর্থাৎ আপনারা 4 থেকে 10 অথবা 14 মার্কস কমন পাবেন শুধু এই টপিক্স থেকে। সো যারা কোর্সে যুক্ত আছেন, কোর্সের ক্লাস নাম্বার 6, 7, 8, 9, 10 এই যে 5টা ক্লাস আছে, এই 5টা ক্লাসের মাঝে এই শ্রুতরেখা পথরেখা শ্রুত ফাংশন নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ দেওয়া আছে, সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপর দেখেন এই যে কোয়েকশন, এটা হচ্ছে আপনার তরণ নির্ণয় করতে হবে, 2020-এর এসেছিল, এটা হচ্ছে 13 নম্বর ক্লাস। তারপর এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ না, এটা কিন্তু হাফ কোয়েকশন, দেখেন ডট ডট দেওয়া আছে, আপনারা 2019 সালের প্রশ্নটা দেখে মিলিয়ে নেবেন, অথবা আমাদের যে পেইড কোর্স এটা 15 নম্বর ক্লাস, এটাও হাফ কোয়েকশন। তো এটা হচ্ছে 2020-এ এসেছে 19 নম্বর ক্লাস। গতি আলোচনা, দেখেন এই গতি আলোচনা রিলেটেড যে অঙ্কগুলো আছে, গতি আলোচনা রিলেটেড যে অঙ্কগুলো আছে এখান থেকে একটা অঙ্ক 100% আসবে। তার মানে এই গতি আলোচনা থেকে একটা প্রশ্ন আপনাদের অবশ্যই অ্যান্সার করতে হবে। সো রিলেটেড ম্যাথগুলো একটু দেখে যাবেন। তারপর দেখেন এই যে কোয়েকশনটা এখানে 2020-এ এসেছে, এটাও কিন্তু হাফ কোয়েকশন, 31 নম্বর ক্লাসে দেখে নেবেন, পেয়ে যাবেন। এটা হচ্ছে 32 নম্বর ক্লাস, এটা হচ্ছে এখানে ক্লাস নাম্বারটা মিসিং, এটারও কিন্তু ক্লাস নাম্বার আছে, অবশ্যই করতে হবে 2020-এর কোয়েকশন।
তারপর দেখেন এই যে 10 নম্বরটা, এটা 2018 সালে এসেছিল, এটা হচ্ছে আমাদের 37 নম্বর ক্লাস। আচ্ছা, তারপর এখানে 9 নম্বর 11 নম্বর এগুলো একটু কম ইম্পর্টেন্ট, বাট যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই পড়ে যাবেন। তারপর দেখেন এই যে, দেখেন এই যে কোয়েকশনটা যে সাই ইকাল টু এক্স ওয়াই, এটা অগুণনশীল হলে বেগ বিভব, এখান থেকে অনেকগুলো মান বের করতে বলা হয়েছে, 19 কোয়েকশন। তারপর এটা ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে বা ল্যাপ্লাস শর্ত সিদ্ধ করে 2019 এসেছিল, 42 নম্বর ক্লাস এই প্রশ্নটা। এটা মোটামুটি 100% আসবে পরীক্ষাতে। এটা হচ্ছে 43 নম্বর ক্লাস। দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আই রিপিট, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখেন এখানে এখানে যে কোয়েকশনগুলো দেওয়া আছে, এই যে কোয়েকশন 2018 সালে এসেছিল, 17 নম্বরটা, এটা 2020 এসেছিল, এটা হচ্ছে 44 নং ক্লাস। এই 17 নম্বরটা হচ্ছে 19 এসেছিল, 46 নম্বর ক্লাস। 18 নম্বর হচ্ছে 2016 এসেছিল, 47 নম্বর ক্লাস। এবং হ্যাঁ, এতটুকুই হচ্ছে আমাদের কোয়েকশন। তো দেখেন এই যে টপিক্সগুলো আমরা আপনাকে দিলাম বা এই যে সাজেশনগুলো দিলাম, এগুলো যদি আপনারা একটু ভালোভাবে ঠান্ডা মাথায় আপনারা পড়তে পারেন, তাহলে আশা করি হাইড্রোতে আপনাদের এ প্লাস মিস হবে না। সর্বোপরি হচ্ছে যারা এখনও পড়াশোনা শুরু করেননি তারা সিরিয়াস হয়ে যান। আরও কিন্তু আমাদের কাছে এক মাস 25 থেকে 26 দিনের মতো সময় আছে। এটা কিন্তু একেবারে কম সময় না, এটা কিন্তু অনেক বেশি সময়। চাইলে কিন্তু এই সময়ের মধ্যে একটা প্রপার প্রিপারেশন নেওয়া যায়। সো আপনারা যারা পেইড কোর্সে যুক্ত হতে চান, তারা সরাসরি এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।